আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা আজকে এসেছি চকে এটা গ্রামের ক্ষেত বলে বা চক বলে মাঠ বলে যে যেটা বলে আসলে তো এই যে এখানে অনেক সুন্দর সরিষা হয়েছে এটা হচ্ছে সাদা সরিষা এই যে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর এই যে আমার সাথে সাদো আছে এই যে হ্যাঁ বলে সবাইকে হ্যালো বলো বাবা

কত সুন্দর আসলে কলই শাখের কি বলবো এই যে অনেক সুন্দর দেখতে আসলে গ্রামের পরিবেশটাই অন্য রকম দাও আমার ছেলে আমাকে একটা ফুল দিয়েছে কানে দেওয়ার জন্য এটাও ও ইউ বেবি এই যে ফুল আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হ্যাঁ তো ওই ফুলটাও তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই এই চকে চলে এসেছি একটু হাঁটতে আমার ছেলে তো শহরে থাকে সেখানকার আলো বাতাস পায় না তো আমরা শহর থেকে একটু গ্রামের পরিবেশে হাঁটাচলা করতে বা গ্রামের পরিবেশে মন খুলে একটু গ্রামের বাতাস নিতে খুব ভালোবাসি কি বলবো আমার মাঝে মাঝে আমরা আসলে গ্রামে আসি তো আমাদের ভালোই লাগে কি বলবো বাচ্চাদের গ্রাম আসলে দেখানো উচিত শহরের বাচ্চাদের কারণ ওরা সারা সারাদিন রোমের ভিতর বন্দি থাকে তো ওরা গ্রামে আসলে আসে না সেরকম ভাবে বের হয় না বাসা থেকে হ্যাঁ বলো কোনটার কাছে যাবা হ্যাঁ তো সরি আমার একটু ঠান্ডা লেগেছে তো সকালবেলা আমরা আসলে মাঠে চলে এসেছি একটু হাঁটতে হ্যাঁ বাবা বলো এখন তো আমের সিজন না আবার যখন আম হবে তখন আমরা আম পারবো তো চকের গাছে অনেক আম গাছ আছে তো সেখানে অনেক আম ধরে আমার ছেলে বলছিল আমাকে আম পারবা তো আম এখনো হয়নি হবে আমরা বাসা থেকে অনেকটাই দূরে আমাদের বাসা ওই যে যে ঘরটা দেখা যায় ওইটা হচ্ছে আমাদের বাসা তো ওইখান থেকে আমি এখানে এসেছি তো ছেলেকে গ্রামটা ঘুরে দেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ